পঞ্চায়েত নির্বাচনের জন্য শুক্রবার থেকে শুরু হয়েছে মনোনয়ন প্রক্রিয়া নির্বাচনী প্রক্রিয়ায় প্রথম দিনেই মুর্শিদাবাদের ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার শুক্রবার সন্ধ্যায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার উত্তর অন্তর্দ্বীপা গ্রামে ঘটনাস্থলে রয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশ বোমা উদ্ধারের ঘটনায় খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে গ্রামীণ এলাকার মধ্যে পুকুর পার থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোলের সৃষ্টি হয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার বিকেলে শামসেরগঞ্জের উত্তর অন্তর্দ্বীপা গ্রামে একটি ঢালাই রাস্তা তৈরির কাজ হচ্ছিল সেই সময় রাস্তার পাশে থাকা একটি সিঁড়ি ভাঙাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলার সৃষ্টি হয় এক পর্যায়ে শুরু হয় ইট ছোড়াছড়ি গণ্ডগোলে জখম হন তিন ব্যক্তি জখমদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ গন্ডগোলের এক পর্যায়ে অলিউল এবং সেনারুল নামে দুই ব্যক্তি বোমা নিয়ে হুমকি দেওয়ার চেষ্টা করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসেলগঞ্জ থানার পুলিশ তখনই বোমা রেখে পালায় অভিযুক্তরা বোমাগুলি ঘিরে রাখে পুলিশ খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে ঘটনায় আটক করা হয়েছে এক ব্যক্তিকে पंचायत ভোটের জন্য মনোনয়নের প্রথম দিনেই বোমা উদ্ধার এবং গন্ডগোলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। দেরন দিলে দা রাস্তা হইছে ঢালের রাস্তা। একটা ইগরা হিয়ে সিঁড়ি লিয়ে বলছে 3 ফুট করে কাটতে হবে বলছে দুধকে তিন ফুট করে কাটুক। তো এই সিঁড়িটা ভাঙিয়ে দিবেন না যার চিনিতে বলছে ভাঙতে দিও না। অসুবিধা নেই। না ভাঙতে হবে। জন্য ঝামেলা ওই সেনাদের সাথে আর এই কে নিগান স্ত্রীকিটালি হ্যাঁ আমাদের বার্তা পড়েছে